আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি 2020 সালে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষার ভূগোলের প্রশ্ন এবং তার সম্পর্ক। সকল ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে একটি খুব সতর্ক থাকার জন্য আমি বলব, কেননা যারা আগামী বছর 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন এবং কেমন ধরনের তার উত্তর করতে হবে তার একটি ধারণা আমরা দেখতে পাব। মূলত আমরা দেখব যে মাধ্যমিক পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র 3 ঘন্টা 15 মিনিটের জন্য দেওয়া হয়ে থাকে উত্তরপত্র লেখার জন্য। 15 মিনিট ঠিক আমাদের এখানে দেওয়া হয় প্রশ্নপত্র দেখা, খাতা তৈরি করা এবং খাতা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নিজের নাম এবং তার খাতা তৈরি করার প্রক্রিয়াটির জন্য। বাকি মূলত আমাদের 3 ঘন্টার এই পরীক্ষা নিয়েই আমাদেরকে চলতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতিতে মোটামুটি 3 ধরনের ছাত্রছাত্রী আমরা পাই। মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীরা হলেন রেগুলার ক্যান্ডিডেট, মানে যারা মূলত আমাদের বিদ্যালয়গুলিতে পড়াশোনা করেন এবং সেখান থেকে নাম নথিভুক্ত করার পর মাধ্যমিক পর্ষদের নিয়ন্ত্রণাধীন এই পরীক্ষায় তারা বসেন। আরেক ধরনের পরীক্ষার্থী আছেন যারা বহিরাগত এবং নিয়মিত ছাত্রছাত্রীদের মধ্যে কিছু ছাত্রছাত্রী আছেন যারা দৃষ্টিশক্তিহীন। এই 3 ধরনের ছাত্রছাত্রীদেরকে ক্যাটাগরিতে ভাগ করে আমাদের কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়। সেই কারণে ছাত্রছাত্রীদের এই বিষয়ে কিন্তু সতর্ক থাকা দরকার। আমাদের মূল যে প্রশ্নপত্রটি, সেই প্রশ্নপত্রটি বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু 61 নম্বর থাকে এবং আমাদের নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য 90 নম্বর। বাকি 10 নম্বর বিদ্যালয়ের অভ্যন্তরীণ যে অ্যাসেসমেন্ট মূল্যায়ন, সেখান থেকে কিন্তু বাকি 10টি নম্বর পাওয়া যায়। বহিরাগত ছাত্রছাত্রীদের সে কারণে 100 নম্বরের পরীক্ষা দিতে হয়। তবে দৃষ্টিশক্তিহীন ছাত্রছাত্রীরা, তারা যদি বহিরাগত হয় তাদেরকে 100 নম্বরের পরীক্ষা দিতে হয় এবং যারা নিয়মিত তাদেরকে অবশ্যই 90 নম্বরের পরীক্ষা দিতে হয়। আমি এই বিষয় নিয়ে এত বেশি আলোচনা করছি এই কারণে ভূগোলের প্রশ্নপত্রে দৃষ্টিশক্তিহীন, বহিরাগত এবং নিয়মিত ছাত্রছাত্রীদের প্রশ্নপত্রের কিন্তু কিছুটা অংশে পার্থক্য আছে, সেই বিষয়টি অত্যন্ত গভীরভাবে আমাদের জানা দরকার। প্রথম কথা, ক বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত প্রদত্ত যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়মিত এবং বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং চ বিভাগের প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত প্রশ্ন। ছ বিভাগের প্রশ্নপত্র কিন্তু নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য নয়, ও বিভাগের সকল প্রশ্নেই আবশ্যক, সেখানে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন আমাদের থাকবে না। যতগুলো প্রশ্ন থাকে ততগুলো প্রশ্নই আমাদের করতে হবে। অন্য বিভাগে বিকল্প প্রশ্ন থাকবে, সেই কারণে ছাত্রছাত্রীদেরকে গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে বিষয়টি। বিষয়টা এই যে তারা ঠিক কোন ধরনের প্রশ্নের উত্তর করতে চান আগে থেকে তারা যেন তৈরি করে নেন। চ বিভাগে কেবল মাত্র দৃষ্টি হীন পরীক্ষার্থীরা বিকল্পের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে, আর অন্য সকলে এখানে কিন্তু মানচিত্রের যে প্রশ্নটি সেটি করবে। আমরা এবার সরাসরি আমাদের প্রশ্নপত্রে পৌঁছে যাব এবং সেখানে প্রশ্ন এবং উত্তর, সম্ভাব্য উত্তর কিভাবে করতে হবে সেটা আমরা আলোচনা করব। আমরা সরাসরি যে প্রশ্নপত্র পেলাম সেই প্রশ্নপত্রে আমরা দেখব ক বিভাগ। ক বিভাগের এক দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নতে থাকবে MCQ টাইপ প্রশ্ন, অর্থাৎ বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। মোট 14টি প্রশ্ন, একটি করে নাম্বার 14 নম্বর। সেখানে বিকল্প উত্তর, সম্ভাব্য উত্তর থাকবে এবং সেটা থেকে আমরা পছন্দ মতো সব থেকে সঠিক উত্তরটি লেখার চেষ্টা করব। 1.1 প্রশ্নটি যেটা আমরা পেলাম, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে ক আবহবিকার, ঘ পর্যায়ন প্রক্রিয়া, গ অন্তর্জাত প্রক্রিয়া, ঘ পুঞ্জক্ষয় প্রক্রিয়া। উত্তর হবে ঘ পুঞ্জক্ষয় প্রক্রিয়া। 1.2 মরু সমপ্রায় ভূমিতে
কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়। ক ইয়ারদাং, খ জুইগেন, গ বালিয়াড়ি, ঘ ইনসেলবার্চ। আমরা জানি যে মরুপ্রায় ভূমিতে বায়ু ক্ষয়কার্যের ফলে শক্ত যে অংশগুলো সেগুলো অনুচ্চ পাহাড় হিসাবে থেকে যায়, সেগুলোকে ঘ ইনসেলবার্চ বলে। 1.3 অশ্ব অক্ষাংশ অবস্থিত। ক নিরক্ষীয় নিম্নচাপ বলয়, খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, গ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, ঘ মেরু উচ্চচাপ বলয়। আমরা জানি এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ, অশ্ব অক্ষাংশ। এটির উত্তর হবে খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 1.4 দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়। তাপমাত্রার পার্থক্য উষ্ণতার প্রসার যাকে বলা হয়। ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, খ উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, গ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে, ঘ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। উত্তর আমরা সবাই জানি যে দিনের বেলায় প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে মরু অঞ্চল এবং রাত্রের বেলায় অত্যধিক শীতলতা প্রাপ্ত হয়। এই কারণে উত্তর হবে খ উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। 1.5 সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। ক বায়ু প্রবাহ, খ পৃথিবীর পরিক্রমণ, গ মগ্ন চড়া, ঘ সব কটি প্রযোজ্য। এক্ষেত্রে আমাদের উত্তর হবে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় অনেকাংশেই সমুদ্র স্রোত। বিভিন্ন বায়ু প্রবাহের সঙ্গে এটি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। 1.6 কোন স্থানের জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান প্রায় ক 2 ঘন্টার বেশি, খ 6 ঘন্টার বেশি, গ 4 ঘন্টার বেশি, ঘ 8 ঘন্টার বেশি। আমরা জানি প্রত্যেক দিন 2 বার জোয়ার 2 বার ভাটা হয়, অর্থাৎ সেই হিসাব নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে উত্তর হবে একটি জোয়ার এবং একটি ভাটার প্রকৃত সময় ব্যবধান 6 ঘন্টার বেশি। আমরা সেখানে দেখব যে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়। ক পরিস্রাবক ঘূর্ণায়ন, খ আড়িতিক অধক্ষেপক, গ স্ক্রাবার, ঘ আস্তরণযুক্ত অ্যালুমিনিয়াম। এর উত্তর হবে সবগুলোই কিন্তু সম্ভব। সেক্ষেত্রে সম্ভাব্য উত্তরগুলির মধ্যে যেটি ছাত্রছাত্রীদের বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটি পরীক্ষার খাতায় হবে। 1.8 ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল ক নিরক্ষরেখা, খ মকরক্রান্তি রেখা, গ মূল মধ্যরেখা, ঘ কর্কটক্রান্তি রেখা। আমরা সবাই জানি যে ভারতবর্ষের ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি গিয়েছে সেটা হলো ঘ কর্কটক্রান্তি রেখা। এটি আমাদের কাছাকাছি কৃষ্ণনগরের উপর দিয়ে বিস্তৃত। 1.9 গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত হ্রদের নাম হল ক কোলেরু, খ হুলিকট, গ চিল্কা, ঘ ভেম্বনাথ। আমরা ম্যাপ পয়েন্টিংয়ের সময় বারবার দেখেছি পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ হ্রদ কোলেরু, যেটি গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত। ক কোলেরু উত্তর সঠিক হবে। 1.10 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল ক কূপ নলকূপ, খ জলাশয়, গ খাল, ঘ ফোয়ারা। ফোয়ারা এবং জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয় পরিমাণে অত্যন্ত কম, কিন্তু ভারতে কূপ ও নলকূপ এবং খালের মাধ্যমে প্রচুর পরিমাণে জলসেচ করা হয়। প্রায় সারা বছর ধরে উত্তর ভারতের খালগুলিতে জল প্রবাহিত হয়, প্রচুর পরিমাণে খালের মাধ্যমে জলসেচ করা হয় এবং সবুজ বিপ্লব পরবর্তী সময়ে পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় কূপ এবং নলকূপের
প্রচলন জলসেচে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণ ভারতে কূপ এবং নলকূপের সাহায্যে প্রচুর পরিমাণে জলসেচ করা হয়। তাহলে ব্যাপকতার দিক থেকে জলসেচের ক্ষেত্রে কূপ এবং নলকূপ এবং খাল উভয়ই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুটোই উত্তর সম্ভাব্য হতে পারে। 1.11 ভারতের পশ্চিমী ঝঞ্ঝা কখন দেখা যায়? ক গ্রীষ্মকালে, খ শরৎকালে, গ বর্ষাকালে, ঘ শীতকালে। আমরা জানি যে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ বাড়ে শীতকালে, অর্থাৎ ঘ উত্তরটি সঠিক হবে। 1.12 সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজন হয়। ক ইক্ষু চাষে, খ চা চাষে, গ পাট চাষে, ঘ কফি চাষে। আমরা জানি যে চা এবং পাট চাষে লবণাক্ত বায়ু প্রয়োজন হয় না, তবে ইক্ষু এবং কফি দুটি চাষেই কিন্তু সামুদ্রিক লবণাক্ত বায়ু হলে চাষের পক্ষে খুবই উপকারী হয়। 1.13 পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? ক জুনপুটে, ক কলকাতায়, গ শঙ্করপুরে, ক হলদিয়ায়। জানি দীর্ঘদিন আন্দোলন এবং সংগ্রামের ফলে দীর্ঘ সময় পর অতিবাহিত হয়ে হলদিয়াতে পেট্রোকেমিক্যালস স্থাপিত হয়েছে। 1.14 ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হল ক বাদামি, খ কালো, গ লাল, ঘ নীল। এক্ষেত্রে উত্তর হবে ক বাদামি। এরপরে আমরা আসব বিভাগের প্রশ্ন। ক বিভাগের প্রশ্নে শুদ্ধ এবং অশুদ্ধ প্রশ্ন নির্ণয় করতে হবে। উত্তরের ক্ষেত্রে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ কথাটি লিখতে হবে। যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হয়, তবে সাতটি প্রশ্ন এখানে দেওয়া থাকে, অর্থাৎ বিকল্প হিসেবে বাড়তি আমরা একটি প্রশ্ন পেতে পারব। 2.11.1 ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ। উত্তরটি সঠিক। 2.1.2 মিস্ট্রেল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সে রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। উত্তরটি ভুল, অর্থাৎ অ। 2.1.3 এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। অশুদ্ধ। 2.1.4 সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকে বলে। সঠিক উত্তর, অর্থাৎ সু লিখতে হবে। 2.1.5 পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। হ্যাঁ, সঠিক উত্তর সু হবে। 2.1.6 শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, বালি ও পলি গঠিত মৃত্তিকাকে বেট বলে। উত্তরটি ভুল, অর্থাৎ অ হবে। 2.1.7 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক। হ্যাঁ, কম্পিউটার ব্যবহার প্রয়োজন আছে অবশ্যই, এবং সব ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার আবশ্যক তা না, তবে উত্তরটি শুদ্ধ অশুদ্ধ দুই বলা যেতে পারে। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের মোট ছটি প্রশ্ন করতে হবে, এক নাম্বার করে, মোট ছটি নাম্বার থাকছে। 2.2.1 আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নীভবন বলা হয়। উত্তর নগ্নীভবন। 2.2.2 মরু অঞ্চলে ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। আসলে মরু অঞ্চলে যখন বায়ুবাহিত হয় তখন বায়ু দ্বারা তাড়িত হয়ে ওই অঞ্চলের বালুকণা অপসারিত হয়, সেক্ষেত্রে এই শূন্যস্থানে অপসারণ ক্ষয় বা শুধু ক্ষয় লিখলেই উত্তরটি সঠিক হবে। 2.2.3 বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ বৃদ্ধি পায় বা বেড়ে যায়। 2.2.4 সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
এটা খুব সাধারণ ব্যাপার যে উষ্ণ যদি হয় সমুদ্র স্রোত তাহলে উপরে থাকবে এবং শীতল হলে সেটি উষ্ণ স্রোতের নিচে প্রবাহিত হয়, অর্থাৎ এই উত্তরটি অন্তঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। 2.2.5 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH7। 2.2.6 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত, কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। 2.2.7 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বর্জ্য বলে, ই বর্জ্য বলে। 2-3 দাগে যে প্রশ্নটি থাকবে, দুটি বা একটি শব্দে উত্তর দিতে হবে। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য থাকছে বরাদ্দ 6। মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ বিকল্প হিসাবে 2টি বাড়তি প্রশ্ন আমরা পাবো এখানে। 2.3.1 পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম, উপত্যকা হিমবাহ হলো বৃহত্তম উপত্যকা হিমবাহ হুবার্ট। 2.3.2 ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত হয়েছিল, দক্ষিণ মেরুতে অর্থাৎ কুমেরুতে আন্টার্কটিকায় হ্যালি বে নামক একটি জায়গায় প্রথম বৈজ্ঞানিকরা দেখেছিলেন বায়ুমণ্ডলে ওজন গহ্বর ফাটল রয়েছে, অর্থাৎ ওজন গহ্বর রয়েছে। 2.3.3 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পলঘাট। 2.3.4 কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। 2.3.5 ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখ। এই জলপ্রপাতটি অনেক নামে ব্যবহৃত হয়, আমরা বলতে পারি যে যোগ জলপ্রপাত, এটি অনেক নামই আছে, যে কোনো একটি নাম দিলেই উত্তরটি সঠিক হবে। 2.3.6 ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? তৎকালীন রেলমন্ত্রী গণিখান চৌধুরীর তত্ত্বাবধানে ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল শুরু হয় কলকাতায়। 2.3.7 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম কি? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি বর্তমানে উত্তরপ্রদেশ বা ইউপি। 2.3.8 উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? উপগ্রহ চিত্র আমরা দ্বিমাত্রিক ডিজিটালে প্রকাশ করতে পারি, ত্রিমাত্রিক ডিজিটালে প্রকাশ করতে পারি, বা ডিজিটালে আমরা প্রকাশ করতে পারি। 2.4 বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। আমরা উত্তরে যদি আসি তাহলে রত্না একটি উচ্চ ফলনশীল ধান বীজ, সরলবর্গীয় অরণ্যর একটি বৃক্ষ হলো পাইন, রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর, লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারমাকাও। এরপরে আমরা আসব গ বিভাগে। গ বিভাগে এই প্রশ্নগুলি আমরা প্রথমে বলে দেব ছাত্রছাত্রীর সুবিধার্থে, এবং তারপরে আমরা এর উত্তরগুলি তৈরি করব। আমি প্রথমে প্রশ্নগুলি বলে দিচ্ছি। 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2টি করে নাম্বার থাকবে, 6টি উত্তর আমাদের দিতে হবে। 3-1 প্রপাত কূপ কাকে বলে অথবা লোয়েসের সংজ্ঞা দাও। 3-2 আপেক্ষিক আর্দ্রতা কি অথবা ইরিগি জোয়ার বলতে কি বোঝো। 3-3 বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে অথবা পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। 3.4 ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো অথবা দুন বলতে কি বোঝো। 3-5 অনুসারী শিল্প কাকে বলে অথবা ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথে যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো। 3-6
সেন্সর বলতে কি বোঝো, অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখ। বিভাগ ঘ, চার দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3×4=12 নাম্বার থাকছে। 4-1, নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, অথবা জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো। 4-2, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4-3, ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি তিনটি করে সুবিধা আলোচনা করো, অথবা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। 4-4, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ছকের মাধ্যমে আলোচনা করো, অথবা জিও স্টেশনারি ও সানসিনক্রোশন উপগ্রহের মধ্যে পার্থক্য করো। উঁ বিভাগে থাকছে, দৃষ্টিহীন পরীক্ষার্থীর ক্ষেত্রে চিত্রাঙ্কন করা দরকার নেই, কিন্তু যারা স্বাভাবিক ছাত্রছাত্রী তাদের কিন্তু চিত্রাঙ্কন করা প্রয়োজন আছে। 5-1, নিম্নলিখিত প্রশ্নগুলির থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার করে থাকছে দুটি প্রশ্নের উত্তর, অর্থাৎ 10টি নাম্বার থাকছে উঁ বিভাগে। 5-1-1, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 5-1-2, বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো। 5-1-3, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থান এবং এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 5-1-4, পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 5-2, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একইভাবে 5×2 10টি নাম্বার থাকছে। 5-2-1, ভারতে জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 5-2-2, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। 5-2-3, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের আর্থিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 5-2-4, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। চ বিভাগে থাকছে 6-এর দাগ, মানচিত্রে বিভিন্ন উপযুক্ত প্রতীক এবং নামসহ চিহ্নিত করে উত্তরপত্রটির সঙ্গে জুড়ে দেওয়া। 6-1, আরাবল্লী পর্বত, 6-2, নর্মদা নদী, 6-3, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, 6-4, ভারতের অরণ্য গবেষণাগার, 6-5, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল, 6-6, একটি কফি উৎপাদক অঞ্চল, 6-7, ভারতের রূঢ় অঞ্চল, 6-8, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, 6-9, পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর, 6-10, উত্তর ভারতের বৃহত্তম মহানগর। এরপর আমরা বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা আলোচনা করব। সেগুলো আলোচনা করার ক্ষেত্রে আমরা উত্তর দেওয়া থাকবে, সেই উত্তর আমরা আলোচনা করার পাশাপাশি আমরা এখানে আমরা স্ক্রিনে এই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, ছাত্রছাত্রীরা একটু দেখে নেবে। আমরা এবার বিভাগ গ এর সম্ভাব্য উত্তরগুলি আলোচনা করব।
এবং এই প্রশ্নগুলো উত্তর করার আগে আমরা জেনে নেব যে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুটি করে নাম্বার আছে। 3-1 প্রশ্ন যেটি আছে, প্রপাত কূপ কাকে বলে? সাধারণত যে সমস্ত অঞ্চলে জলপ্রপাত গড়ে ওঠে সেক্ষেত্রে জলপ্রপাতের উপর থেকে জল অত্যন্ত প্রবলভাবে নিচে আছড়ে পড়ে এবং সেই জলের মধ্য দিয়ে নুড়ি, বড় বড় শিলাখণ্ড ইত্যাদি জলপ্রপাতের নিচে আছড়ে পড়ে, ফলে সেখানে গোলাকার গর্তের সৃষ্টি হয়। সেই গর্তই হলো প্রপাত কূপ। অথবা যে প্রশ্নটি আছে, লোয়েসের সংজ্ঞা দাও। লোয়েস হলো আসলে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা। মরু অঞ্চলে এই সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণাগুলি বায়ুপ্রবাহের দ্বারা তাড়িত হয়ে বহু দূরে বাহিত হয় এবং সেই সমস্ত অঞ্চলে নিচু স্থানে সঞ্চিত হয় এবং সেখানে লোয়েস সমভূমিও তৈরি করে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে গোবি থেকে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণাগুলি বায়ু দ্বারা বাহিত হয়ে ওয়াংহো নদী পাশাপাশি অঞ্চলে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। 3.2 আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাই ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে পরিপৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প, তাকেই আপেক্ষিক আর্দ্রতা বলে। পেরেগি জোয়ার বলতে কি বোঝো? চাঁদ এবং পৃথিবী, আসলে পৃথিবীর চারিদিকে চাঁদ পরিক্রমণ করতে করতে এমন একটি অবস্থানে আসে যখন পৃথিবী থেকে চাঁদের অবস্থান সব থেকে কম হয়, অর্থাৎ চাঁদের অনুসুর অবস্থান। এই সময় দূরত্ব হয় 356,000 কিমি। স্বাভাবিকভাবে চাঁদ এবং পৃথিবী কাছাকাছি হওয়ার কারণে প্রবল আকর্ষণে পৃথিবীর জলভাগ অনেকটাই ফুলে ওঠে, ফলে প্রবল জোয়ার হয়, তাকে পেরিজি বা পেরিগি জোয়ার বলা হয়। 3-3 বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? সাধারণত শহরের পৌর অঞ্চল বা মহানগর অঞ্চলের যে সমস্ত বর্জ্য পদার্থগুলো থাকে লোকালয় থেকে অনেক দূরে নিচু পতিত জমিতে সেগুলোকে ধীরে ধীরে জমা করা হয়। প্রথমে জৈব বর্জ্য পদার্থ দেওয়া হয়, তারপরে মাটি দেওয়া হয়, এইরকম স্তরে স্তরে সেই বর্জ্য পদার্থগুলোকে ভরাট করা হয়। তবে লক্ষ্য রাখতে হয় এর ক্ষতিকারক অ্যামোনিয়া এবং মিথেন গ্যাসের থেকে উৎপন্ন হতে পারে, ফলে লোকালয় থেকে দূরে রাখতে হয়। এই ব্যবস্থাপনাকেই বলা হচ্ছে জৈব ব্যবস্থাপনায় ভরাট করা। অথবা পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। আসলে পৌর অঞ্চলে যে সমস্ত জিনিস ব্যবহৃত করার পর আমরা ফেলে দিই, স্বাভাবিকভাবে প্লাস্টিক, হাসপাতাল, বড় বড় শিল্প কারখানা ইত্যাদি ইত্যাদি থেকে বা দৈনন্দিন ব্যবহার্য সমস্ত জিনিসপত্র, সেই বর্জ্য পদার্থগুলোকে পৌরসভার বর্জ্য বলা হয়। ভারতের 3.4 ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ। ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা অনেকগুলো বৈশিষ্ট্য আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে জানাব। 1 পাতায় কাঁটায় পরিণত হওয়া, 2 মোম দ্বারা পাতা এবং কাণ্ড আবৃত হয়, 3 ক্যাকটাস জাতীয় গাছ সৃষ্টি হয়, 4
লোমযুক্ত ছাল থাকে এই সমস্ত গাছগুলোতে। আর পাতা পাঁচ পাতার কোষে জল সঞ্চয় করার ব্যবস্থা থাকে। ছয় জল সংগ্রহের জন্য শিকড় বহু দূরে বহু নিচে গ্রথিত হয়। এরপর আসবো দুন বলতে কী বোঝো। শিবালিক এর উত্তরে মৃদু ঢালে নেমে আসা যে উপত্যকাগুলো সেগুলো আস্তে আস্তে মৃদু ঢালে এসে উপত্যকায় মিলিত হয়েছে সেগুলোকে দুন বলে। উদাহরণ হিসাবে আমরা দেরাদুনের নাম উল্লেখ করতে পারি। তিন পাঁচ অনুসারী শিল্প বলতে কি বোঝো। অনুসারী শিল্প বলতে একটি মূল যে শিল্প, আমরা যদি ধরে নিই একটি মূল শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প, এবং সেই মোটর গাড়ি নির্মাণ মূল শিল্পের সাহায্যকারী যে সমস্ত শিল্প, মূল শিল্পকে সাহায্য করে গড়ে ওঠার জন্য তাকে বলা হয় অনুসারী শিল্প। সেক্ষেত্রে টায়ার নির্মাণ শিল্প হতে পারে, রং করা শিল্প হতে পারে, ইত্যাদি ইত্যাদি শিল্পগুলোকে আমরা অনুসারী শিল্প বলব। অথবা ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্রটির নাম করো। ভারতে মোটামুটি তিনটি গুরুত্বপূর্ণ জলপথ আছে। সেই তিনটি গুরুত্বপূর্ণ জলপথের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জলপথটি হলো হলদিয়া থেকে বেনারসি বা এলাহাবাদ পর্যন্ত যে পথ সেটাকেই আমরা বলব। এছাড়াও ছাত্রদের সুবিধার্থে আমি জানাবো যে ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ হলো ব্রহ্মপুত্র নদীর সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত 891 কিলোমিটার, এবং তৃতীয় গুরুত্বপূর্ণ জলপথ কেরালের এর্নাকুলাম থেকে কোল্লাম পর্যন্ত। হলদিয়া থেকে এলাহাবাদ এই যে সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ, এই জলপথের দৈর্ঘ্য হল 1620 কিলোমিটার। তিন ছয় সেন্সার। সেন্সার হলো এক যন্ত্রবিশেষ যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুর রিফ্লেক্টেড এনার্জি বা ব্যাক স্ক্যাটার গ্রহণ করে তাকে চিহ্নিত করতে পারে, যেমন আমরা ক্যামেরা বলতে পারি। অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার দেখি। প্রচলিত বিভিন্ন প্রতীকের সাহায্যে আমরা ভূপৃষ্ঠের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলির উপস্থাপনা করি, সেটাই হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। যেমন ভূপ্রকৃতি, নদ নদী, বনভূমি, যোগাযোগ, জনবসতি, পরিবহন ইত্যাদি। এবার আসব আমরা ঘ বিভাগে চারের দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে বিকল্প প্রশ্ন থাকে, আমরা এক্ষেত্রে চারটি প্রশ্ন পাব, তিনটি নাম্বার করে, মোট 12 নাম্বার। চার এক, নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা কর। নদীর বহন কার্য বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। নদী সাধারণত চারটি পদ্ধতিতে তার বহন কার্য করে। এক ভাসমান প্রক্রিয়া, দুই লম্ফদান প্রক্রিয়া, তিন দ্রবণ প্রক্রিয়া, চার আকর্ষণ প্রক্রিয়া। নদী তার ক্ষয়কার্যের ফলে যে ছোট বড় প্রস্তর, নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি তার নদীর জলস্রোতের সঙ্গে বহন করে নিয়ে যায়, এবং যে পদ্ধতিতে বহন করে নিয়ে যায় মূলত চারটে। ভাসমান প্রক্রিয়া কি নদীর ক্ষয়িত পদার্থ, নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি যেগুলো ভার কম সেগুলো নদীর জলের সঙ্গে ভাসমান অবস্থায় বাহিত হয়। দুই লম্ফদান প্রক্রিয়া নদীর জলের সঙ্গে থাকা ছোট বড় প্রস্তরখণ্ডগুলি নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। তিন দ্রবণ প্রক্রিয়া নদীর জলে দ্রবীভূত অবস্থায় থাকা বিভিন্ন অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত এবং দ্রবীভূত হয়,
ফলে সেগুলো দ্রবীভূত অবস্থাতেই জলের সঙ্গে বাহিত হয়, যার আকর্ষণ প্রক্রিয়া নদীর তলদেশে স্রোতের টানে ছোট ছোট শিলাখণ্ডগুলি এক স্থান থেকে অন্য স্থানে আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বাহিত হয়। অথবা মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, মনে রাখতে হবে যে জেট বায়ু একই অক্ষাংশে অবস্থানে কিন্তু সারা বছর থাকে না, তার অবস্থান পরিবর্তিত হয় ঋতুভেদে এবং সাময়িক বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে, আর যে অবস্থান সেটা পরিবর্তন হয়। ভারতে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু এবং ক্রান্তীয় পূবালু জেট বায়ু দুটো কিন্তু লক্ষ্য করা যায়। যাই হোক, উপক্রান্তীয় জেট বায়ু ভারতীয় উপমহাদেশে অক্টোবর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের পর আবির্ভূত হয় এবং দক্ষিণ দিকে শীতের আগমনে ক্রমশ স্থানান্তরিত হয়। এই বায়ু দক্ষিণতম অবস্থানে আসে ফেব্রুয়ারি মার্চ মাসে এবং এটি পুনরায় আবার উত্তর দিকে যেতে শুরু করে। মে মাসের শেষাশেষে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু হঠাৎ দুর্বল হয়ে পড়ে এবং ভারতীয় উপমহাদেশ থেকে অপসৃত হয়ে, মানে সরে গিয়ে, হিমালয় থেকে আরও দূরে আরও উত্তরে অবস্থান করার চেষ্টা করে। এই পশ্চিমী জেট বায়ু সরে গেলেই পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত ক্রান্তীয় জেট দক্ষিণ ভারতের উপর, প্রায় দক্ষিণ ভারতে 20-22 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অবস্থান করে। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত এই পূবালি জেট বায়ু ভারত মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পূর্ব আয়ন বায়ুকে বেশি মাত্রায় আকর্ষণ করে, ফলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুরূপে ভারতে প্রবেশ করে। এইভাবে জেট বায়ু প্রবাহের ফলে ভারতে মৌসুমি বায়ুর আগমন। এক্ষেত্রে মনে রাখতে হবে এই সময় পশ্চিমা জেট বায়ু প্রবাহ দক্ষিণ অভিমুখে হিমালয়ের কাছে এসে দুটি ভাগে বিভক্ত হয়। একটি শাখা হিমালয়ের দক্ষিণ পাশ থেকে প্রবাহিত হয় এবং নিচে ভারী বায়ুর ক্রমশ আস্তে আস্তে নেমে আসে এবং উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয় এবং ওই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়ে, যেটাকে আমরা বলছি প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর সাহায্য। অর্থাৎ পূবালি ক্রান্তীয় জেট বায়ু ভারতে মৌসুমি বায়ুর আগমন ঘটায় এবং স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করলাম পশ্চিমা উপক্রান্তীয় জেট মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে। এক্ষেত্রে আমরা একটাই কথা বলবো যে ঊর্ধ্বে ট্রপোস্ফিয়ারে প্রবাহিত জেট বায়ু মৌসুমি বায়ুর সঙ্গে তাহলে কি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং ভার অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি বায়ুর আগমন এবং প্রত্যাগমন ঘটে। পরের প্রশ্ন, প্রকৃতি অনুযায়ী বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ, এটি একটি বহু চর্চিত প্রশ্ন, আশা করি ছাত্ররা সবাই জানে। আসলে যেগুলো আমরা ব্যবহার করি না, ব্যবহার করার পর অতিরিক্ত যে অংশ কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ যা উৎপাদনকারী কিংবা ব্যবহারকারীর প্রয়োজনে আর লাগে না, যেটাকে আমরা ফেলে দিই বা বাতিল করে দিই, সেই সমস্ত পদার্থ হলো বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ মূলত কঠিন বর্জ্য পদার্থ, 2 তরল বর্জ্য পদার্থ, 3 গ্যাসীয় বর্জ্য পদার্থ, 4 বিষাক্ত বর্জ্য পদার্থ আর 20 বর্জ্য পদার্থ। এইভাবেই আমরা ভাগ করি। সাধারণত এগুলো আমরা উদাহরণ দিয়েই একটু বোঝাবো যে কঠিন বর্জ্য পদার্থ হলো ওষুধের ফয়েল, অব্যবহার্য সিরিঞ্জ, কাঁচি ইত্যাদি কঠিন জিনিস, যেগুলো জিনিসগুলো আমরা ব্যবহার করার পরে ফেলে দিই। তারপর আসি তরল, মল, মূত্র, রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক, সীসা ঘটিত যৌগ, পারদ ঘটিত যৌগ ইত্যাদি ইত্যাদি তরল বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য কলকারখানা, মোটর গাড়ি, রেফ্রিজারেটর, এসি ইত্যাদি থেকে যে সমস্ত গ্যাসগুলো আমরা বের হতে দেখি, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন,
শুরু করে জিএফসিক অ্যাসিড ইত্যাদি। বর্জ্য বিষাক্ত প্লাস্টিক, পলিথিন, কীটনাশক ওষুধ, বিষক্রিয় পদার্থ ইত্যাদি ইত্যাদি। গ্লিসিন বর্জ্য, বিভিন্ন ধরনের প্রোটিন। আমরা পরের প্রশ্ন আসব যে বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করা। প্রয়োজনীয়তা কি? প্রয়োজন হলো যে বর্জ্য পদার্থ অত্যন্ত আমাদের জীবনের পক্ষে ক্ষতিকারক, এবং এমন ক্ষতি আমাদের ঘটায় যে আমাদের পরিবেশকে ধ্বংস করে এবং আমাদের জীবনযাত্রাকেও ধ্বংস করে। ফলে আমরা কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আমাদের সভ্যতারই একদিন হয়তো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত আণবিক খনিজ প্রক্রিয়া কেন্দ্র, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র, ইউরেনিয়াম খনি ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে দারুণ তেজস্ক্রিয় পদার্থ বের হয়। সেগুলো তেজস্ক্রিয় বর্জ্য, সেগুলো তো ব্যবস্থাপনার দরকার আছেই। পাশাপাশি বিভিন্ন বর্জ্যের বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ, তার অপসারণ, স্থিতিকীকরণ, বর্জ্য সামগ্রীর প্রয়োজনীয় পুনঃব্যবহার এবং নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করার যে পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই সমস্ত পদক্ষেপকে একত্রে আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলি। এই বর্জ্য ব্যবস্থাপনায় করা হয় কি, পরিমাণ হ্রাস, পুনঃব্যবহার, পুনরাবর্তন ও প্রত্যাখ্যান, যাকে আমরা ফোর আর বলি। এইগুলো আমাদের কী কাজ করে, কী সুবিধা হয়, সেগুলো আমরা এক এক আলোচনা করব। আলোচনা করতে গিয়ে আমরা বলবো, এক, কারখানার ক্ষতিকারক যে সমস্ত বিষাক্ত পদার্থসমূহ বাতাসে আসে যা জীব সমাজকে ক্ষতিগ্রস্ত করে, তাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করা যেতে পারে। দুই, রাসায়নিক বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ হয়। তিন, বিষাক্ত বর্জ্য পদার্থ যেমন ক্লোরিন, অ্যাডমিয়াম, সীসা ইত্যাদি ইত্যাদির প্রভাবজনিত রোগগুলোকে রোধ করতে পারি। তিন, গ্রামীণ এবং পৌর বর্জ্য দুটিই কিন্তু আমাদের যেমন দৃশ্য দূষণ ঘটায়, তার থেকে বেশি শারীরিক রোগ এবং অন্যান্য অসুবিধার সৃষ্টি করে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। মূল কথা বলা যায় যে এই বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে যদি না করতে পারা যায়, তাহলে কিন্তু মানব সমাজে একটি বিপর্যয় নেমে আসতে পারে। চার, দুই, আমরা আলোচনা করলাম, এবার চার তিনে আসবো। ভারতের সড়কপথ এবং রেলপথের তিনটি করে সুবিধাগুলি আলোচনা কর। রেলপথ এবং সড়কপথ দুটিই কিন্তু স্থলপথের পরিবহন ব্যবস্থা এবং দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। দুটির একটি আলাদা আলাদা গুরুত্ব আছে, আমরা এক একটি আলোচনা করব। প্রথমে সড়কপথের আলোচনা করব, পরিবহনের সুবিধা। সড়কপথের প্রথম সুবিধা, যে কোনো স্থলভাগের যে কোনো জায়গায় যতই অভ্যন্তর হোক না কেন, সড়কপথে পরিবহন করা সম্ভব। এবং দুই, যে কোনো সময় এই পরিবহন আমাদের সুবিধা মতো করা যেতে পারে। তিন, একেবারে দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, যেখানে অন্য কোনো পরিবহন ব্যবস্থার কথা ভাবাই সম্ভব নয়, সেখানে সড়কপথে পরিবহন করা যায়। চার, প্রতিরক্ষার ক্ষেত্রে সড়কপথ পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ, কাঁচামাল সংগ্রহ। পৃথিবীর বিভিন্ন জায়গায়, শুধু ভারতেরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের কাঁচামাল, কৃষিজ কাঁচামাল হতে পারে কিংবা শিল্পের কাঁচামাল হতে পারে, সংগ্রহ করার জন্য আমরা সড়কপথে পরিবহনকে ব্যবহার করি বেশি করে। ছয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ। সাধারণ মানুষের যে নিত্যসমূহ দ্রব্য প্রয়োজন হয় এবং তাকে পরিবহনের মাধ্যমে সেই সমস্ত দ্রব্যগুলো ক্রেতার কাছে, উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সড়কপথের কোনো বিকল্প হয় না। এরপরে আমরা আসবো রেলপথ। রেলপথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন। এই যে সুবিধাগুলো, যেমন অত্যন্ত দ্রুত গতিতে পরিবহন করা সম্ভব হয়,
এবং কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাপক পরিমাণে প্রচুর পরিমাণে কাঁচামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়। তিন, রপ্তানির জন্য বন্দরে যে সমস্ত উৎপাদিত পণ্যদ্রব্য কিংবা বন্দর থেকে যে সমস্ত আমদানিকৃত দ্রব্য বিভিন্ন ক্ষেত্রে নিয়ে যাওয়া হয় ব্যাপক পরিমাণে, সেখানে রেলপথের বিকল্প কিছু হতে পারে না। চার, যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভারতীয় রেল যাত্রী পরিবহন করে এবং ভারতীয় রেলকে এই পরিবহনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হয়। পাঁচ, শ্রমিকদের গতিশীলতা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য শ্রমিক এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক স্থান থেকে অন্য স্থানে শ্রমিক এবং যাত্রীদের এই গতিশীলতাকে রক্ষা করে। কর্মসংস্থান, প্রচুর পরিমাণে ভারতের সবথেকে বেশি কর্মসংস্থান রেলই দিয়ে থাকে। এবং সাত, যদি বলা হয় জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ রেল পরিবহন থেকে আমরা পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। কৃষি বিপ্লব হয়েছিল হরিয়ানা পাঞ্জাব, যাকে আমরা সবুজ বিপ্লব হিসাবে আখ্যা দিই, তার অনেকগুলো উপকারিতা সুফল আছে আমাদের। যেমন এক, এই প্রথম কৃষি বিপ্লবের মধ্য দিয়ে ফলনের হার ব্যাপক ভারে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। দুই, সত্যাবর্তন পদ্ধতির কিন্তু গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ একই জমিতে একই ধরনের ফসলের চাষ করলে একই ধরনের জমির উর্বরতা শক্তি বারবার ঘাটতি ঘটে খনিজ ব্যবহারের ফলে, ফলে একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ফসলের চাষ জমির উর্বরতা শক্তিকে রক্ষা করে। তিন, সবুজ বিপ্লবের ফলে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদিত হওয়ার ফলে ভারতের খাদ্য সংকট দূর হয়েছে। চার, হেক্টর প্রতি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আসলে রাসায়নিক সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ ইত্যাদির ব্যবহারের ফলে হেক্টর প্রতি প্রচুর পরিমাণে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সর্বোপরি ভারতবর্ষের যে খাদ্য সংকট আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের প্রতি মুখাপেক্ষি থাকতে হতো, সবুজ বিপ্লবের ফলে আমাদের কিন্তু খাদ্যের স্বনির্ভরতা আনা সম্ভব হয়েছে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার করা হয়, আমরা বিস্তৃতভাবে সেগুলো আলোচনা করতে চাই। ভারতের জরিপ বিভাগ সার্ভে অব ইন্ডিয়া ভারতের উপমহাদেশে কয়েকটি গ্রিডে ভাগ করেছেন, সেই গ্রিডগুলো 44 ডিগ্রি পূর্ব থেকে 104 ডিগ্রি পূর্ব এবং 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত আছে। মোট এই অংশগুলোকে 4 ডিগ্রি × 4 ডিগ্রি অন্তর মোট 135টি গ্রিডে ভাগ করা হলো, এর মধ্যে কেবল 106টি গ্রিডকে জরিপ করা হয়েছে। ভারতের এই গ্রিডগুলো 40 থেকে 92 সূচক পর্যন্ত রয়েছে। ভূবৈচিত্র মানচিত্র স্কেলের ব্যবহার প্রথম পর্যায়ে কিভাবে করা হয়েছে, মানচিত্রে বিস্তার 4 ডিগ্রি × 4 ডিগ্রি হলে এই সিটকে মিলিয়ন সিট বলা হয়, যার স্কেল হয় 1 সেমিতে 10 কেমি। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর 1:2 1:10 লাক্স এই সূচক। দ্বিতীয় পর্যায়ে, এই পর্যায়ে 4 ডিগ্রি × 4 ডিগ্রি সিটকে পুনরায় 1 ডিগ্রি × 1 ডিগ্রি অন্তর এ থেকে পি পর্যন্ত মোট 16টি ভাগে ভাগ করা হয়েছে, একে ডিগ্রি সিট বলা হয়। এক্ষেত্রে স্কেল 1 ইঞ্চিতে 4 মাইল বা 1 সেমিতে 2.5 কিমি ধরা হয়। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর 1:2,50,000। তৃতীয় পর্যায়ে, এই পর্যায়ে বিভিন্ন ডিগ্রি সিটকে পুনরায় 30 মিনিট × 30 মিনিট অন্তর অনুসারে এনই, NW, AC, SW চার ভাগে ভাগ করা হয়েছে। এই সিটকে হাফ ডিগ্রি বা 1/2 ইঞ্চি সিট বলা হয়, যেখানে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর 1:1 লাক্স এই সিটে সূচক সংখ্যা 56A/NE, 57D/NW ইত্যাদি ইত্যাদি। চতুর্থ পর্যায়ে, এই সিটকে আবার 15 মিনিট অন্তর
এক থেকে ১৬ পর্যন্ত মোট ১৬টি ভাগে ভাগ করা হয়, যাকে ইঞ্চি সিট বলা হয়। এই ইঞ্চি সিটে আমরা দেখতে পাব যে এক মাইল বা এক সেমিতে ০.৫ কিমি ধরতে হয়, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর ১:৫০,০০০। পঞ্চম পর্যায়ে বিশেষ ক্ষেত্রে ১৫ মিনিট × ১৫ মিনিট সিটকে পুনরায় ৫°× ৭ মিনিট ৩০ সেকেন্ড ইত্যাদি ইত্যাদি ৬টি ভাগে ভাগ করা হয়, এবং সেই ৪টি ভাগে আমরা এনই, এনডব্লিউ, এসি, এসডব্লিউ ভাগ করা হয়, যাকে বিশেষ সিট বলা হয়। এক্ষেত্রে স্কেল ধরা হয় ৪ সেমিতে ১০ কিমি এবং মানচিত্র সূচক সংখ্যা ধরা হয় ৫৬A/১০/৫ বা ৫৬A/১০/SW ইত্যাদি ইত্যাদি। আমাদের পরবর্তী প্রশ্ন, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য কর। আমরা এই পার্থক্যের ক্ষেত্রে চারটি দিক বেছে নেব, এক প্রকৃতি, দুই উচ্চতা, ব্যবহার এবং উদাহরণ। প্রকৃতির দিক দিয়ে যদি আলোচনা করি তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটগুলি নিরক্ষীয় তল বরাবর আবর্তন করে, আর সানসিনক্রোনাস স্যাটেলাইটগুলি পৃথিবীর দুই মেরু বরাবর আবর্তন করে বলে একে নিয়ার পোলার স্যাটেলাইট বলা হয়, আর জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোকে ইকুয়েটোরিয়াল অরবিটাল স্যাটেলাইট বলা হয়। উচ্চতা, উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় জিও স্টেশনারি স্যাটেলাইটের থাকে ৩৬,০০০ কিমির মধ্যে, আর সানসিনক্রোনাস স্যাটেলাইটগুলো উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ থেকে ১,০০০ কিমির মধ্যে থাকে। জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো ব্যবহার করা হয় যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য, আর সূর্য সমালয় উপগ্রহগুলি পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে ব্যবহৃত করা হয়। যদি আমরা উদাহরণে আসি তাহলে ভূ সমালয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহগুলি ইনসাট তার উদাহরণ, আর সানসিনক্রোনাস স্যাটেলাইট বা সূর্য সমালয় উপগ্রহ যদি আমরা উদাহরণ দেখি তাহলে আইএসআর ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাবো।